আপনারা দেখছেন একেটি ঘি প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার টাইটেল স্পন্সার্ড বাই একেটি ঘি পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভস কো স্পন্সার্স ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল অচলায়তন নিয়ে আমাদের পথ চলা যেখানে রচলায়তনে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক প্রাধান্য পেয়েছে দ্বন্দ্বের মধ্যে দিয়ে সেই সম্পর্ক স্পষ্টতা লাভ করেছে তো আমরা সেই প্রসঙ্গে থাকব অচলায়তন দেবশ্রী রয়েছে গানের হাত দিয়ে শুরু হোক মানুষের তৈরি এই যে বহুদিনের অর্জিত অন্ধ বিকৃত সংস্কার এবং অনুশাসনগুলো সমাজকে কীভাবে নাগপাশের সহস্র বন্ধনে বেঁধে রেখেছে তার স্বরূপ প্রকাশ করে সেখান থেকে মুক্তির কথা বলেছেন রবীন্দ্রনাথ অচলায়তন নাটকে এই নাটকে অচলায়তনের শরিক কারা রবীন্দ্রনাথ তিনটি অচলায়তনের কথা বলেছেন এক মহাপঞ্চকের অনুগামীদের অচলায়তন যেখানে তাদের সাধনা হচ্ছে জ্ঞান মার্গে দ্বিতীয় হচ্ছে সোনপাংশুদের অচলায়তন যাদের সাধনা কর্মমার্গে এবং আরেকটি হচ্ছে দর্ভক দলের অচলায়তন যাদের সাধনা ভক্তি মার্গে তাই তো অর্থাৎ সাধনা করে যাও সেখানে নিয়মই সব কর্ম করে যাও নিয়ম সাধনার ভক্তি কর্মের হাত ধরে আসবে আর ভক্তি থাকলে কর্ম অনাসেই হবে এই হচ্ছে তিনটে ধারায় তিনি অচলায়তনের শরিকদেরকে উপস্থাপিত করলেন রবীন্দ্রনাথ এই তিন দলই কিন্তু শরিক হচ্ছে অচলায়তনের এরা কখনও একে অপরের সঙ্গে সমন্বয় সাধনের চেষ্টা করল না এবং কেবল নিজের পথটাকেই শ্রেষ্ঠ বলে মনে করলো তিন দলই কিন্তু গুরুর সন্ধান করল মানে রবীন্দ্রনাথ বলছেন তোমার যদি কর্ম সাধনা এবং ভক্তিকে তুমি একসাথে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু সমাজ উন্নতির দিকে যাবে কিন্তু এই তিনটে দল তিনটে শরিক অচলায়তনের তারা কেউ কাউকে মানবে না প্রত্যেকে নিজের জায়গাটাকে শ্রেষ্ঠ বলবে অথচ প্রত্যেকেই গুরুর সন্ধান করছে শঙ্খবাদ এই যে গুরু যখন এলো তখন রবীন্দ্রনাথ কাকে দেখলেন যে গুরুকে কিন্তু কেউ চিনতে পারলো না কে চিনতে পারলো শঙ্খবাদক চিনতে পারলো আর মালি চিনতে পারলো কেন না তারা সৌন্দর্য এবং সুরের সাধনা করে তাই বলছেন সৌন্দর্য এবং সুরের সাধনা না করলে ঈশ্বরকে চেনা যাবে না ঈশ্বর অতি তুষ্ট এই নাটকের রচনাতে নাটকের ইনার মিনিংটা তো ওটাই যে জড়বত মন্ত্রের কোনো ভূমিকা নেই তুমি যদি সুরের সাধনা করতে পারো মানুষকে ভালোবাসতে পারো প্রকৃতির রস আস্বাদন করতে পারো তুমি ঈশ্বরের অনুভূতিকে তুমি উপলব্ধি করতে পারবে পরের গানে যাই আমরা যে গুরুর কথা বললে সেই গুরুর জন্য একটি গান ও অকুলের কুল ও
হরির ধন ও অবলার বোন ও জনমের দোলা ও মরণের কোন ও অকুলের কোন ও গতির গতি এবারে আসি গুরুর কথা। তুমি তো এটা দর্ভক গাইছে, তো দর্ভক বলছে গুরুকে অন্বেষণের জন্য। তো এই যে শঙ্খবাদক এবং মালি চিনতে পারলো গুরুকে, আর কেউ চিনতে পারলো না, তার কারণ তারা সৌন্দর্যের পূজারী, তাই তারাই কেবল চিনতে পারলো সেই গুরুকে যার আবির্ভাব মুক্ত জীবনের প্রতিষ্ঠার্থে। অচলায়তন নাটকে গুরুকে আমরা তিন রূপে দেখতে পাই। সোনপাংশুদের কাছে গুরু হলেন দাদা ঠাকুর, দর্ভকদের কাছে গুরু হলেন গোসাই, আর অচলায়তনে তিনি হলেন গুরু। এই তিন মূর্তি মিলেই গুরুর হচ্ছে সম্পূর্ণ রূপ, অর্থাৎ জ্ঞান কর্ম ভক্তি যোগের সম্মিলিত শক্তির উৎস হচ্ছে এই গুরু। আমি প্রমথনাথ বিশির কথাতে আসব, তার মতামতে আসব এই নাটক প্রসঙ্গে। একটি টেলিফোন নিই, তোমার গান তারপরে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো তনুশ্রী, আমি অপরাজিতা ঘোষ কল্যাণী থেকে বলছি। আচ্ছা, নমস্কার, বলুন। হ্যাঁ, সুপ্রভাত তোমাদের সকলকে। একটু আওয়াজটা বাড়ানো যাবে বক্সে? দেবশ্রীর গান খুব সুন্দর হচ্ছে। ধন্যবাদ। আর শোনো, তোমাকে যেটা আমার বলা সেটা হলো, আজ থেকে 55 বছর আগে আমি দিল্লিতেই থাকতাম, মানে বাবা আমাকে দিল্লির আইফ্যাক্স হলে সবিতাব্রত দত্ত আর গীতা দত্ত সেই অচলায়তন নাটক দেখাতে নিয়ে গিয়েছিলেন, বুঝলে? সেই নাটক দেখে তখন তো বাবা বোঝালেন যেটা রূপক নাটক অচলায়তন। তারপরে সেটা শোনার পর আজকে যখন আবার এত বছর পরে তুমি এই যে আলোচনাটা করছো, এত ভালো লাগছে, মানে আরো গভীর ভাবে জিনিসটাকে উপলব্ধি করতে পারছি, সেই জন্য খুবই ভালো লাগছে। তোমাদের এই আলোচনা এটা আমাদেরকে অনেক সমৃদ্ধ, এবং আমরা এটা নিয়েই বেঁচে আছি বলতে পারো, সেটাই আর কি। তোমাদের এটা আরো ভালো হোক অনুষ্ঠান, আমরা সব সময় তোমাদের সাথে আছি। সবাই ভালো থেকো, সিটিভিএনএ শুভেচ্ছা রইল, ঠিক আছে? আমরা তো একটা ধারাতে চলি, ভালো থাকুন দিদি, আপনি সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এই মুহূর্তে আমার একটাই আরজি সকলের কাছে, মাস্ক পরুন আর স্যানিটাইজার ব্যবহার করুন। আর কোনোভাবেই কিন্তু আমরা এই মানে ভাইরাসের থেকে বেরোতে পাচ্ছি না। জানি না এই ভাইরাস কতটা সত্যি সত্যি ক্ষতি করে আর কতটা আমাদের, আমরা ভয় পাচ্ছি, মানে ভয় দেখানো হচ্ছে ভয় পাচ্ছি, আর কতটা এটা সত্যি সত্যি মানবিক আত্মাকে ক্ষতি করছে আমার জানা নেই। যাই হোক না কেন, আমি যদি মাস্ক পরি এবং স্যানিটাইজার ব্যবহার করি আমাকে তো কেউ রুখতে পারবে না, আমার কর্মপ্রভাব এগিয়ে যাবে। তবে ওই দুটোকে হাত অবলম্বন করেই এগোতে থাকি। যাই হোক, তোমার গানে যাবো এবারে। উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে, উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে, উতল ধারা বাদল ঝরে সজল হাওয়া বহে আকাশ ঘিরে
বাদল ঝরে সকল বেলা কাহারে উতল ধারা বাদল ঝরে। এবারে একদম নামি আলোচনার শেষের দিকে আসি, কারণ এই নাটকে তো মূল প্রাণ হচ্ছে গুরু। এই গুরুকে অবলম্বন করেই এই পরিবর্তন ঘটলো, এই জড়বৎ নিয়মের থেকে বেরিয়ে আসা। কিন্তু গুরু তাদেরকে পরীক্ষার মাধ্যমে বোঝালেন এবং বললেন ভাঙবে ঠিকই, কিন্তু ভাঙা থেকেই আবার গড়তে হবে। তো প্রমথনাথ বিশির মতে এই গুরুকে ভগবৎ প্রেরিত দূত বলেই মনে করতে হবে। প্রমথনাথ বিশি যে আলোচনা করেছেন তার বইটি আমাকে খুব সাহায্য করেছে। তো বলছেন যে তিনি স্নেহও করবেন এই গুরু, আবার শাসনও করবেন এবং ক্ষমাও করবেন। এক সমালোচনার উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন গুরু ভাঙার কথা নয়, গুরুর আঘাত কেবল নষ্ট করার জন্য নয়, তাকে নতুন করে সৃষ্টি করার মধ্যেই সার্থকতা। রবীন্দ্রনাথের মতে ইতিহাসের সর্বত্রই কৃত্রিমতার জাল যখন দৃঢ়তম হয়েছে তখনই গুরু এসে তা ভেঙেছেন। তাকে হয়তো আমরা স্বীকার করি না, বাধা দিই, তবু তিনি আসেন। এই নাটকে দাদা ঠাকুর এক জায়গায় বলেছেন যে যেখানে আকাশ থেকে বৃষ্টি পড়ে না সেখানে খাল কেটে জল আনতে হয়, ওদের যখন রসের দরকার হবে তখন দূর থেকে বয়ে আনবে, কিন্তু দেখছি ওরা বর্ষণ চায় না, তাদের ওদের কাজ কামায় যায়, সে ওরা কিছুতেই সহ্য করতে পারে না, ওই রকম ওদের স্বভাব। এ বিষয়ে মহাপঞ্চক প্রভৃতির সঙ্গে ইহাদের বিস্ময়কর ঐক্য। মহাপঞ্চকও রস চায় না, তাহাতে তাহার সাধনার ব্যাঘাত ঘটিবে বলিয়া বিশ্বাস। অচলায়তনীদিগের যেমন শাস্তিভঙ্গ প্রয়োজন, সোনপ্রাংশুদের তেমনি প্রয়োজন শান্তির। তো এই যে একটা দ্বন্দ্ব আজকে আমরা আলোচনা করলাম, অচলায়তন নাটকের মূল দ্বন্দ্ব, এবং যেটি রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করে গেলেন মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্পর্ক, যেটা আমি বলছিলাম। তো আমরা চলে যাই এবার গানে, আর দুটো গান হয়তো শুনতে পারবো তোমার থেকে। আমি সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই, আমি সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই। আপনাকে আজ মেলব যে বাইরে, আমি সব নিতে চাই, আপনাকে আজ মেলব যে বাইরে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই। ঘাটে তরি নাই বাধা নাই রে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই। সুখে দুঃখে বুকের মাঝে পথের বাঁশি কেবল বাজে, সকল কাজে শুনি রে তাই রে, সুখে দুঃখে বুকের মাঝে পথের বাঁশি কেবল বাজে, সকল কাজে শুনি যে তাই রে। পাগলামি আজ লাগলো পাখা, পাগলামি আজ লাগলো পাখা, পাখি কি আর থাকবে শাখায়, দিকে দিকে সারা যে পাই রে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই, আপনাকে আজ মিলব যে বাইরে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই, সব নিতে চাই, সব নিতে ধাই রে, আমি সব নিতে চাই। দেখো একটা কথা বলি, অচলায়তন নাটকটা রবীন্দ্রনাথের মূলত সব সৃষ্টি তো উপনিবেশিক ভারতে। 1911-12 যদি আমি ধরি, সেই সময় তিনি
1905-এর বঙ্গভঙ্গের জন্য রাস্তায় নামলেন, খানিকটা তার সঙ্গে তখন মতবিরোধ চলল এই স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, অহিংস এবং সহিংস এই নিয়ে একটা মত পার্থক্য তৈরি হয়েছিল, খানিকটা নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন, কিন্তু তার কলম থামেনি। এই যে আচার সর্বস্ব ভারতবর্ষ, এবং তিনি তখন তিনি কিন্তু সোচ্চার তার সাহিত্যে, বিশেষ করে তার উপন্যাসে তার প্রবন্ধে তিনি তখন সোচ্চার যে এই যে জাতিভেদ প্রথা, ছোঁয়াছুঁই, জাত বিচার, এর বিরুদ্ধে তিনি কিন্তু তখন ইতিমধ্যে তিনি লেখালেখি শুরু করেছেন। সেই সময়কার নাটক হচ্ছে অচলায়তন, তার মূলত সব রচনায় ঔপনিবেশিক ভারতের মধ্যে। তো এই আচার সর্বস্ব ভারতবর্ষের যে ধর্মীয় গোড়ামি, এই নাটক কোথাও যেন তাকে আঘাত করা হয়েছে বলে মনে করা হচ্ছে, যে তিনি মন্ত্রকে আঘাত করেছেন, তিনি ধর্মকে আঘাত করেছেন, তা কিন্তু নয়, তিনি ধর্মের গোড়ামিকে আঘাত করেছেন। এ প্রসঙ্গে প্রমথনাথ বিশি বলছেন যে এই প্রসঙ্গে অচলায়তন নাটকের পরিবেশ সম্বন্ধে কিছু বলা আবশ্যক। রবীন্দ্রনাথ হিন্দু সমাজের জীর্ণতা ও অর্থহীন আচার পরায়ণতাকে আঘাত করিতে উদ্যত হইয়াছেন, কিন্তু এই উপলক্ষে যে কাঠামোটি তিনি গ্রহণ করিয়াছেন তাহার সহিত হিন্দু সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার কোনো মিল নাই। এই যে অজলায়তনের দুর্ভেদ্য প্রাচীরবেষ্টিত অট্টালিকা ও দন্তপুরী, নালন্দা ও বিক্রমশিলা প্রভৃতি বৌদ্ধ বিহারকে মনে করিয়া আনিয়া দেয়। ব্রাহ্মণ সংস্কৃতির কেন্দ্র ছিল তপোবন, সেখানে অচলায়তনের মতো কেবল পুরুষ বিদ্যার্থীর বাস ছিল না। তপোবনগুলি জনপদ হইতে দূরে অবস্থিত হইলেও জনপদের কাঠামোকে অনুসরণ করিত। তপোবনে গুরুর আশ্রম, সংসারশ্রমের ছাঁচে ঢালা, পিতা মাতা পুত্র কন্যা সকলেই সেখানে স্থান পেয়েছিল। যেসব বিদ্যার্থী আসিত তাহারা পুত্রবাদ পালিত ও শিক্ষিত হইত। অচলায়তনে কিন্তু রবীন্দ্রনাথ এটা দেখাননি, তিনি কিন্তু ওই বৌদ্ধ মঠের আদলে অচলায়তনকে তিনি তৈরি করেছিলেন। তো আবার চলে যাই তোমার গানে। যিনি সকল কাজের কাজী, মোড়া তারে কাজের সঙ্গে, যার নানান রঙের রঙ মোড়া তারি রসের রঙ্গে, যিনি সকল কাজের কাজী, মোড়া তারে কাজের সঙ্গে, যার নানা রঙের রঙ মোড়া তারি রসের রঙ্গে, যিনি সকল সাতাশে অগ্রহায়ণ 1318-তে রবীন্দ্র বঙ্গাব্দে রবীন্দ্রনাথ একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠির শেষটুকু আমি একটু পাঠ করলে এই অচলায়তন লেখার উদ্দেশ্যটা পরিষ্কার হবে
এবং তারপরে সম্ভবত তোমার শেষ গানে আমি পৌঁছে যাবো। আমি একটু শুনতে চাইছি আর কটা গান শুনতে পারবো, সম্ভবত আর একটি গান। তো এই চিঠির একদম শেষে রবীন্দ্রনাথ বলছেন, দ্বার রুদ্ধ পথ দুর্গম বেড়া বিস্তর, তবু তিনি আসিতেছেন, তাহাকে আমরা স্বীকার করিব না, বাধা দিব মারিব, তবু তিনি আসিতেছেন ইহা নিশ্চিত। দোহাই আপনাদের, মনে করিবেন না অচলায়তনে আমি গালি দিয়াছি বা উপদেশ দিয়াছি, আমি প্রাণের ব্যাকুলতায় শিকল নাড়া দিয়াছি, সে শিকল আমার এবং সে শিকল সকলের। নাড়া দিলে হয়তো পায়ে বাজে, বাজিবে না তো কি, শিকল যে শিকলই, সেই কথাটা যেমন করিয়া হোক জানাইতেই হইবে। সে নিজে অনুভব করিতেছে, সে অনুভব না করাইয়া বাঁচিবে কি করিয়া, ইহাতে মার খাইতে হয়তো মার খাইব, তাই বলিয়া নিরস্ত হইতে পারিব না, গালিকেই আমার চেষ্টার সার্থকতা মনে করিয়া আমি মাথাই করিয়া লইব, আর কোনো পুরস্কার চাই না। দেখো মানে আমার কথা বলতে হবে, শিকল পড়া আছে পায়ে, শিকল খোলার জন্য শিকলের আওয়াজ হবে, শিকল খুলতে গেলে তাতে যদি আমি গালি খাই তবুও খাবো, এবং এটাই রবীন্দ্রনাথ। অচলায়তন দিয়ে শুরু করেছি এই সপ্তাহের জয়যাত্রা, মানুষের জয়গান। তো মানুষকে মানুষের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে থাকতে হবে, এই নাটকের মূল ভাব এটাই। শেষ গানে যাব, দেবশ্রী সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, আপনারাও সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন। আগামীকাল আবার দেখা হবে একেটি ঘি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আবার আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, গান শুনতে শুনতে বিদায় নেব। একেবারে শেষ গান, খুব জনপ্রিয় গান, খুব অর্থবহ। আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, হাসে সকল।